আচ্ছা যত দিন যাচ্ছে আমি জানি না এটা ঠিক কতজন ফ্যানের মধ্যে হচ্ছে বাট যদি সার্ভে করা হয় এই মুহূর্তে তাহলে বহু ফুটবল ফ্যান কিন্তু ওভারঅল যে ইন্ডিয়ান ফুটবল রয়েছে যেখানে ন্যাশনাল টিম ক্লাব ফুটবল সমস্ত স্তরের যে ফুটবল রয়েছে যে গ্রোথ ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার এনভায়রমেন্ট সব কিছু সব কিছু যা কিছু ঘটছে এই সবটা থেকে বহু ফ্যান তারা নিজেদেরকে আলাদা আস্তে আস্তে ডিটেচড করে নিচ্ছে আমি জানি না রিজিন কী হতে পারে আগামী দিনে এটা কত বড় আকার ধারণ করতে পারে কারণ শুধুমাত্র ন্যাশনাল টিমের যে পোর পারফরম্যান্স রয়েছে তা নয় আমরা যদি তাকাই তাহলে ইন্ডিয়ান ফুটবলে দেখা যাবে সবথেকে যেটা বড়ো সমস্যা এখন রেফারিং যার ফলে এক একটা ম্যাচ দেখতে আমাদের খুব কষ্ট হয় যে এই ধরনের রেফারিং কেন হচ্ছে যখন জুনিয়র ফুটবল হচ্ছে তখন সেখানে এজ ফ্রডিংয়ের ঘটনা ঘটছে এজ ফিউজিংয়ের ঘটনা ঘটছে যখন বিভিন্ন কোচিংয়ের ইনফ্রাস্ট্রাকচারের কথা মাথায় আসছে তখন দেখা যাচ্ছে যে আমাদের যে এখানে কোচরা রয়েছে তারা প্রপারলি এডুকেটেড না বা তাদেরকে সেই প্রপার ট্রেনিংটা দেওয়া হয় না যাতে তারা গ্রাসরুট থেকে প্রপার প্লেয়ার ডেভেলপমেন্ট করতে পারবে অর্থাৎ একদম গোড়ায় গলদ থেকে শুরু করে মাথাতে সমস্যা পুরোটাতেই সমস্যা হয়ে গেছে ওভারঅল ইন্ডিয়ান ফুটবলের দিকে তাকালে দেখা যাবে যে যেখানে যেখানে অ্যাকচুয়ালি আমাদের ভালো কিছু হওয়ার কথা ছিল সেই জায়গা থেকেই খারাপ হচ্ছে যেমন আমি রিসেন্ট টাইমে দুটো ঘটনার কথা বলছি এক হচ্ছে আই লিগের বাজেট চার কোটি টাকা কমই দেওয়া হয়েছে আই লিগ সেকেন্ড ডিভিশন আমাদের এখানে টুর্নামেন্ট অফিসিয়াল সেখানে চার কোটি টাকা বাজেট কমিয়ে দেওয়া হচ্ছে কার স্বার্থে কিসের স্বার্থে কেউ প্রশ্ন করার নেই এবং দ্বিতীয় ঘটনা যদি বলি যে আমাদের একুশ তারিখে ম্যাচ রয়েছে আজকে সতেরো তারিখ আমরা এখনও অবধি জানি না যে টিভিতে খেলাটা দেখতে পাওয়া যাবে কোথায় অ্যাপ্লিকেশনে ফ্যান কোডে দেখতে পাওয়া যাবে রাত্রি সাড়ে বারোটায় ম্যাচ রয়েছে এখন থেকে অনেকের মাথার মধ্যে চিন্তা শুরু হয়ে যাবে যে রাত্রি সাড়ে বারোটায় টিভিতে দেখবেটাকে টি আর পিই তো হবে না আমরা রাত জেগে চ্যাম্পিয়ন্স লিগ দেখতে পারি আমরা রাত জেগে বুন্দেসলিগা লিগা সিরিয়া প্রিমিয়ার লিগ দেখতে পারি আমরা রাত জেগে বিশ্বকাপ ফুটবল দেখতে পারি ইউরো কাপ দেখতে পারি ভোরবেলা ঘুমতে ঘুরে কোপা আমেরিকা দেখতে পারি কিন্তু রাত্রি সাড়ে বারোটায় আমরা আমাদের দেশের ফুটবলটা দেখতে পারি না এটা অনেকে অ্যাজিউম করে নিচ্ছে আমি বলছি না যে কেউ দেখে না হয়তো সেদিনকে দশ লক্ষ মানুষ গোটা ভারতবর্ষ জুড়ে রাত্রি সাড়ে বারোটায় টিভির পর্দায় চোখ রাখবে মোবাইল অ্যাপ্লিকেশনে হয়তো তার সংখ্যাটার বেশি থাকবে কিন্তু এই যে একটা অ্যাজামশন এটা কোথাও আমাদের ক্ষতি করছে একজন ফুটবল ফ্যান সাধারণ ফুটবল ফ্যান কি দেখবে যে খেলাটা তো টিভিতে দেখানোই হয় না আমি অ্যাটাচড হব কীভাবে আমি একাত্ম হব কীভাবে এবং রিসেন্ট টাইমে এইচ আইটিসি সেভেন্স তারা রিসেন্ট টাইমে একটা রিসার্চ বেসড একটা কন্টেন্ট বানিয়েছে যে কন্টেন্টটা আমাদের ইন্ডিয়ান ফুটবল নিয়ে বিশেষ করে ন্যাশনাল টিম নিয়ে এবং আমাদেরকে ওর্স্ট ওয়ান অফ দ্য ওর্স্ট ন্যাশনাল টিম বলা হয়েছে আমাদের যা পুয়ার ফর্ম আমাদের দেশের যা অবস্থা আমাদের ইকোনমির যা অবস্থা আমরা সব জায়গাতে খুব বিকাশ করছি বিকশিত ভারত আমাদের হচ্ছে কিন্তু যখন ফুটবলের প্রসঙ্গ আসছে সেই জায়গাটাতেই কোথাও পুরো প্রদীপের অন্ধকারটা থেকে যায় প্রদীপটা জ্বলছে ঘরে বাট ফুটবলটা অন্ধকার জায়গাতে রয়েছে কারোর চোখে পড়ছে না আলটিমেট যে জিনিসটা হচ্ছে যে জিনিসটা সামনে গিয়ে হবে যে সবার আগে এই যে ফ্যান এনগেজমেন্টটা ভীষণভাবে বেড়ে গেছিলো না সেটা খুব ড্রাস্টিক্যালি কমে আসবে এবং ফ্যানরাও এখানে সিলেক্টিভ হয়ে যাবে বিশেষ করে ক্লাব ফুটবলে তারা নিজেদেরকে আবদ্ধ করে রাখবে যেটুকু সময় তারা বিভিন্ন বিষয় নিয়ে ভাবছিলো তারা অন্য কিছু ভাববে এনগেজমেন্টের অভাব নেই আমাদের দেশে এত পরিমাণে এনগেজমেন্ট রয়েছে টিকটক বন্ধ হয়ে যাওয়ার পরেও কারো এনগেজমেন্টের প্রবলেম হয়নি এনগেজমেন্টে যথেষ্ট পরিমাণে মশলা রয়েছে তারা নিজেদের এনগেজ করে ফেলবে দু হাজার সাতচল্লিশের যে ভিশন আমাদের সামনে দেখানো হয়েছিল সেটা যে কতটা ফ্রড সেটা সামনের দিকে গিয়ে প্রমাণ হয়ে যাবে আলটিমেট আমাদের হাতে যেটা পড়ে থাকবে সেটা একটা ফুটো সেখানে তুমি যাই ভর্তি করো না কেন আলটিমেট সেটা নিচে দিয়ে গড়িয়ে পড়েই যাবে যা কিছু হচ্ছে যা কিছু চলছে একদমই আমাদের ইন্ডিয়ান ফুটবলের জন্য ভালো না এখান থেকে একটা রিবিল্ডিং দরকার এখান থেকে একটা রিসেপ দেওয়া দরকার পুরো একটা স্ট্রাকচারাল মুভমেন্ট বড়ো করে হওয়া দরকার দেখা যাক সেটা হয় কি না আশায় বাঁচে চাষা কিন্তু সেই চাষাটা কতদিন বেঁচে থাকবে ভীষণভাবে কিন্তু প্রশ্নের সামনে দাঁড়িয়ে রয়েছি এরপর যেখানে ঢুকবো সেই জায়গাটা আমাদের ফুটবলের অক্সিজেনের মতো ট্রান্সফার মার্কেট বাট তার আগে একটা কথা বলতে চাই যে মহাবেড স্পোর্টিং আজকে দুই শূন্য গোলে জিতেছে শ্রীণীতি ডেকান আজকে দুই এক গোলে জিতেছে লিগ টাইটেলের যে রেস এই দুটো টিমের মধ্যে এখনও রয়েছে যদিও গ্যাপটা কিন্তু ভালো সেই গ্যাপ মেনটেন করে মহামেডেন স্পোর্টিং এগিয়ে যাচ্ছে কিন্তু মহামেডন স্পোর্টিং সামনের দুটো ম্যাচ যদি জিতে ফেলতে পারে বা সামনের তিনটে ম্যাচ যদি জিতে ফেলতে পারে তাহলে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস আই লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে এটা ধরে নেওয়া যায় একদম শেষের দিকে গিয়ে যদি খুব নিচের দিকে হঠাৎ করে না পড়ে যায় তাহলে আমরা এই সিজনে আই লিগ চ্যাম্পিয়ন হিসেবে স্পোর্টিংকে দেখতে চলেছি এবং তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে আইএসএল সিজন ইলেভেনে সেখানে তেরো নম্বর দল হিসেবে মহাবাডান স্পোর্টিংকে এন্ট্রি নিতে আমরা দেখতে চলেছি অবশ্যই মহামেডান স্পোর্টিং এর জন্য উইশেস থাকলো এরপর যেটা কথা বলবো সেটা হচ্ছে পরপর কিছু ট্রান্সফার রিলেটেড রুমার আপডেট এন্ড ক্লারিফিকেশন রয়েছে যার মধ্যে প্রথমটা হচ্ছে মোহাম্মদ আলী বেমমের শোনা যাচ্ছে এই প্লেয়ারের কাছে দুটো ক্লাবের অফার কিন্তু এই মুহূর্তে রিচ করেছে যার মধ্যে একটা ক্লাব কিন্তু মহামেডান স্পোর্টিং হতে পারে এবং স্পোর্টিং স্পোর্টিংয়ের ক্ষেত্রে একটা কথা বলে দিই যে মোহাম্মডান স্পোর্টিং এবং হিল তারা কিন্তু মিটিংয়ে বসতে চলেছে এবং তারা অলরেডি বেশ কিছু প্লেয়ারে শর্টলিস্ট করেছে এই সিজনে খেলা প্লেয়ারদের মধ্যে কিছু সংখ্যক প্লেয়ার থাকছে ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু বেরিয়ে যাচ্ছে কারণ আইএসএলে যেতে গেলে আইএসএল এর মতো টিমটা বানানো দরকার সেটা মহামুডান শুটিং এখন থেকে কিন্তু অন্যদের দেখে বুঝতে শুরু করেছে এবং তারা যথেষ্ট পরিমাণে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে সেই ক্ষেত্রে কোনো কার্পণ্য তারা করছে না এবং প্রথম সিজনে একটা ডিসেন্ট স্কোয়াড তারা বানানোর রাস্তাতে কিন্তু রয়েছে খুব তাড়াতাড়ি তাদের আপডেট এসে যাবে যে কতটা বাজেট নিয়ে তারা নামছে এবং মোটামুটি প্ল্যানিং কী কী রয়েছে এবং সেই প্ল্যানিংয়ের থেকে যে প্রথম নামটা আপাতত সামনে বেরিয়ে এসেছে সেটা হচ্ছে মোহাম্মদ আলী বেমাম্মের নর্থ ইস্টের ডিফেন্সিভ মিডফিল্ডার খুবই কোয়ালিটি ওয়ালা একজন প্লেয়ার সিরিয়াসলি বলছি টপ নচ কোয়ালিটির একজন মিডফিল্ডার এবং আমি এই সিজনে আসা যে নতুন তিনজন মিডফিল্ডারকে দেখেছি তার মধ্যে অন্যতম সেরা মিডফিল্ডার কিন্তু মোহাম্মদ আলী বেমামের আমি নাম বলতে পারি মোহাম্মদ আলী বেমামের তার সাথে জেরেমি মানজেরও এবং অবশ্যই নাম্বার ওয়ানে থাকবে কিন্তু মাটি তালাল এবং সেই মোহাম্মদ আলী বেমামের কাছে মোহাম্মদ স্পোর্টিংয়ের একটা অফার আছে বলেই শোনা যাচ্ছে এখনও অব্দি কনফার্ম না যে সত্যি সে অফারটা নিয়ে কোনো কিছু এগিয়েছে কিনা মোহাম্মদান স্পোর্টিং বা মোহাম্মদ আলী মেমামেরও এবং তার সাথে জামশেদপুর এফসি তারাও কিন্তু মোহাম্মদ আলী মেমাম্মেরকে টার্গেট করছে বলেই শোনা যাচ্ছে যদিও নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা কিন্তু মোহাম্মদ আলী বেমাম্মের সাথে একটা কন্ট্রাক্ট এক্সটেনশন করতে চাই বলে এই মুহূর্তে খবর রয়েছে দ্বিতীয় যে প্লেয়ার যাকে হাত লাগানো তো দূরের কথা তার কোনোরকম এনকোয়ারির ব্যাপার গেলেও কিন্তু ওড়িশা এফসি পত্রপাঠ বিদায় করবে যদিও তার জন্য অলরেডি একটা এনকোয়ারি একটা ক্লাবের থেকে কিন্তু হয়েছে ক্লাবের নামটা এখনও অবধি জানা যায়নি প্লেয়ারটা কিন্তু ইশাকর আলতের Bye. <laughs> যে এই মুহুর্তে এই সিজনের সবথেকে সেন্সেশনাল প্লেয়ার এবং সম্ভবত এই সিজনে হয়তো তার হাতে এমার্জিং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট উঠতে পারে বা সেই ক্ষেত্রে বিক্রম প্রতাপও রয়েছে তার সাথে একইভাবে ফাইট দেওয়ার জন্য এই দুজনের মধ্যে যে একজন হয়তো জিততে পারে তো সেই হিসারালতের জন্য আপাতত একটি ক্লাবের কিন্তু অফার গিয়ে রিচ করেছে বাট ক্লাবের নাম এখন অবধি জানা যায়নি কিন্তু সেটা ওড়িশা এফসি পুরোপুরি ডিনাই করে দিয়েছে বাট হ্যাঁ পরে যদি নেগোসিয়েশন হয় একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফি যদি সেই ক্লাব দিতে থাকার জন্য রেডি থাকে তাহলে অবশ্যই পরে গিয়ে খেলা ঘুরতে পারে বাট আপাতত কোনো রকম চিন্তা নেই মানে চিন্তা ভাবনা কিচ্ছু নেই যে আগামী তিন চারটে সিজন ইশাগারাল থেকে ছাড়ার মতো কোনো কথাবার্তা তারা ভাববে অন্তত যাই হোক নেক্সট যে প্লেয়ারকে নিয়ে কথা বলতে সেটা হচ্ছে শ্রমিক মিত্র এই শ্রমিক মিত্র কিন্তু এই সিজনে সেকেন্ড চয়েস গোলকিপার হয়ে গেছে আবারও চেন্নাইন এফসিতে দেবজিৎ মজুমদার তার থেকে অনেক অনেক সিনিয়র প্লেয়ার আবারও কিন্তু টিমের এক নম্বর গোলকিপার শ্রমিক চলে গেছে বেঞ্চে এবং সেই শ্রমিকের জন্য শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল কিন্তু একটা মুভ করছে যেহেতু কমলজিৎ সিং ছেড়ে যাচ্ছে কমলজিৎ এই সিজনে একটা সেকেন্ডের জন্য গেম টেম পায়নি হয়তো কিছু প্র্যাকটিস ম্যাচ খেলেছে বাট প্রফেশনাল ম্যাচে এক সেকেন্ডও বোধহয় কমলজিৎ গেম টাইম পায়নি তো সেই কারণে কমলজিৎ কিন্তু বেরিয়ে যাচ্ছে কমলজিৎ সম্ভবত পাঞ্জাব এফসিতে জয়েন করতে পারে বাট সেখানে গিয়েও ফার্স্ট চয়েস হবে না সেকেন্ড চয়েস হবে সেটা তো পরের ব্যাপার কারণ পাঞ্জাব এফসিও টপ নচ গোলকিপার টার্গেট করতে শুরু করেছে এখন অবধি ফিক্সড কোনো টার্গেট নেই বেশ কিছু গোলকিপারের কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে যেমন আর্শদীপ রয়েছে ধীরাজ রয়েছে মোহাম্মদ নওয়াজ রয়েছে ইভেন তার সাথে কমলজিৎও রয়েছে তো এরকম কিছু গোলকিপারকে তারা টার্গেট করবে যদি কমলজিতের থেকে বেটার বা ইয়াং কোনো গোলকিপার পেয়ে যায় তাহলে হয়তো কমলজিৎ জয়েন করলে সেকেন্ড চয়েস আবারও আর যদি কমলজিৎকে টার্গেট করে গই তাহলে হয়তো কমলজিৎ ফার্স্ট চয়েস হতে পারে তো সেই কমলজিতের বেরিয়ে যাওয়ার রাস্তা ধরে হয়তো ইস্টবেঙ্গল শ্রমিক মিত্রকে আনতে চাইছে তো শ্রমিক মিত্র যথেষ্ট ডিসেন্ট একটা গোলকিপার এই সিজনেও স্টার্টিংটা ভালো করেছিল বাট দেবজিৎ এতটাই ভালো খেলছে যে তাকে বসানোর মতো রিস্ক কিন্তু ওয়েনকোয়েল নিতে পারেননি তো শ্রমিক যদি ইস্টবেঙ্গলে এসেও সেকেন্ড চয়েস গোলকিপার হওয়ার মতো চিন্তাভাবনা করে সই করে তাহলে অন্য ব্যাপার আদারওয়াইজ যদি ওর মধ্যে এই টেন্ডেন্সি থাকে যে আমি অন্তত যে ক্লাবে সই করব সেখানে গিয়ে ফার্স্ট চয়েস হব তাহলে হয়তো এই ক্ষেত্রে একটু ওয়েট করতে হতে পারে ইস্টবেঙ্গলকে তবে অবশ্যই ইস্টবেঙ্গল কিন্তু টার্গেটে রয়েছে যে দুজন এমন কোয়ালিটির গোলকিপারকে রাখা যে একজনই যদি কোনো রকম প্রবলেম হয় তাহলে গোলকিপিং সেকশন নিয়ে কিন্তু ভাবতে হবে না কিন্তু ইস্টবেঙ্গলের আরও কিছু বিভিন্ন পজিশন রয়েছে সেই জায়গাগুলো নিয়ে ভাবার দরকার রয়েছে আর লাস্ট অবশ্যই শেষ করব একটা এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়াইল্ড রিউমার বহু জায়গাতে স্প্রেড হতে শুরু করেছে আমার কাছেও মেসেজ এসেছে আমি জাস্ট দু লাইনে বলে শেষ করব। সেটা হচ্ছে দিমিত্রি ডিয়া সেই প্লেয়ারটাকে কি মোহনবাগান কোনোভাবে টার্গেট করেছে অভার করেছে বা তাকে ট্র্যাক করছে নিয়ে আসার জন্য তাহলে বলবো যে না এখনও অব্দি এরকম কোনো সম্ভাবনা উঠে আসেনি যে দিমিত্রি ডিয়া সাথে মোহনবাগানের কোনো রকম লিঙ্ক আপ রয়েছে এবং মোহনবাগানে যা টিম রয়েছে এই মুহূর্তে সেই জায়গাতে দিমিত্রি ডিয়ামটা দরকার নেই খুব একটা প্লেয়ারটা নিঃসন্দেহে ভালো এবং মুম্বাই সিটিএফসিতে অলরেডি একটা ভালো অফার সে রিসিভ করে বসে রয়েছে এবং কেরালা ব্লাস্টার্সও চাইছে তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করতে যদিও সেটা খুব একটাই এগোচ্ছে না খুব তার মধ্যে স্পিড নেই তো সেই জায়গাতে মোহনবাগান কতটা ট্রাই করবে এ বিগ ডাউট কারণ অলরেডি জেশন কামিংস রয়েছে জেসন কামিংস এবং দিমিত্রি ডিয়া অলমোস্ট সেম কোয়ালিটি প্লেয়ার যে শুধুমাত্র বক্স স্ট্রাইকার না একটু নিচের দিকে নেমে এসে বল তৈরিও করতে পারে এবং সুযোগ সন্ধানী একজন স্ট্রাইকার এবং তার সাথে আরমন্দ সাধিকু তারও কিন্তু ফর্ম ফিরে গেছে তো আগামী সিজনে যে আরমন্দ সাধিকু বেরিয়েই যাচ্ছে এটাও কেউ হল অফ করে এখন বলতে পারবে না তো দিমিত্রি ডিয়া কথায় যারা বলছে তারা হয়তো নিজেদের চয়েস থেকে বলছে বা নিজেরা চাইছে বলে বলছে বাট এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো লিঙ্ক আপ আছে বলে সেইভাবে কিছু শোনা যায়নি তো দেখা যাক যদি হয় তাহলে সেটা অন্য ব্যাপার তাহলে খুবই আনএক্সপেক্টেড একটা মুভ হয়ে যাবে যেখানে সত্যি মোহনবাগানি দিমিত্রীকে দরকার নেই তো দেখা যাক কী হয় হবে কি হবে না সেটা অন্য ব্যাপার হলে কেমন হবে সেটা অবশ্যই তোমরাই জানিও আমার কাছে যতটুকু আপডেট ছিল আমি সেটা শেয়ার করার চেষ্টা করলাম বাকিটা তোমাদের ওপিনিয়নের উপর ডিপেন্ড করবে এই ভিডিওটা এই অব্দি ভালো লাগলে লাইক করো শেয়ার করো যা যা ওপিনিয়ন রয়েছে দিতে থাকো দেখা হবে পরের ভিডিওতে টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট